দ্বিতীয়বার সিবিআই তলব পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দিলেন পার্থ। পৌনে ১১টার সময় তিনি নিজাম প্যালেসে পৌঁছেছেন সঙ্গে তার আইনজীবী। সিবিআই হাজিরা নিয়ে আগেই পার্থ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন, রক্ষা কবচের আবেদন করেন, যদিও ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়। তারপর আজ তার হাজিরা। গত বুধবার তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন, সেদিন চার পাতার একটি প্রশ্নপত্র তৈরি করেছিলেন সিবিআই আধিকারিকরা। তবে সব প্রশ্নের উত্তরে সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকরা, তাই তাকে আজ আবারও তলব করা হয়।